প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোয়া দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন তিনি। এর আগে সকাল দশটায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন কাতারের আমির। এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দেশের মধ্যে ছয়টি চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষরিত হয়েছে। চুক্তিগুলো হলো দ্বৈত কর ও কর ফাঁকি পরিহার, আইনি বিষয়ে সহযোগিতা, সমুদ্র পরিবহন, পারস্পরিক বিনিয়োগ, উন্নয়ন ও সুরক্ষা, দোষী সাব্যস্ত ব্যক্তিদের স্থানান্তর এবং একটি যৌথ ব্যবসায়িক পরিষদ প্রতিষ্ঠা। এর বাইরে শ্রমশক্তি, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা এবং কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা সহ পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। দুপুরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বঙ্গভবনের দরবার হলে কাতারের আমিরের সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করবেন। সন্ধ্যায় বিশেষ বিমানে করে কাতারের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে তার।